আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার আরেকটি ব্লগে হচ্ছে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। বাজারে চলে আসছি হচ্ছে বাজার করার জন্য। তো এই ব্লগটি হচ্ছে বাজার করার পরবর্তীতে কি কি করেছি, বাসায় কি কি কেনাকাটা করেছি সেগুলোই দেখাবো। তো ভিডিওটি যারা দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো যারা হচ্ছে আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো বাসায় হচ্ছে চলে আসার পর হচ্ছে ছোট ছোট করে দুইটা তরমুজ নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে কাটবো। তো ভাবতেই পারিনি যে তরমুজটা এত সুন্দর হবে। তো যেমনই লাল হয়েছে তেমনই খেতেও অনেক মিষ্টি। তো খুবই রিজনেবল প্রাইসে তরমুজটা আনা, তো কত দাম দিয়ে এনেছি সেটা আর এখন এখানে বলছি না। তো তরমুজগুলো হচ্ছে এখন খেয়ে নিব, একটা কেটেছি। তো আমরা তিনজন মিলে হচ্ছে তরমুজটা খেয়ে নিলাম, আর তারপর সকালের খাবারটাও খেলাম। সকালের খাবারটা খেতে খেতে হচ্ছে 12টা বাজলো, আজান দিয়ে দিয়েছে সিবাতের আব্বু হচ্ছে নামাজ পড়তে চলে যাবে। এদিকে বাসায় তো কী কী নিয়ে আসলাম সেগুলো একটু বের করে গুছিয়ে নিই। এখানে আনা হয়েছে এক ফানা কলা আনা হয়েছে। তো সিবাত আছে কলা খেতে ভীষণই পছন্দ করে। এখানে আনছি হচ্ছে শুকনা মরিচ, মাংস রান্না করতে লাগবে। আর এখানে হচ্ছে কাঁচা মরিচ আনছি এক পোয়া, আর আনা হয়েছে ছোট একটা লাউ, যেটা হচ্ছে আমি বাজারের ব্লগ ভিডিওতে দেখানো হয়েছে। তো এই লাউটা হচ্ছে অনেক বেশি ছোট, তো আমাদের হয়ে যাবে। আর এখানে হচ্ছে 1 কেজি বেগুন আনা হয়েছে, যদিও ফ্রিজে বেগুন আছে তারপরে হচ্ছে নিয়ে আসলাম, কারণ আমরা সাপ্তাহিক বাজারটা করি, এর মাঝে হচ্ছে শেয়ার বাজারে যেতে পারবে না। আর এই যে লাল টুসটুসে টমেটোগুলো নিয়ে আসছি 1 কেজি, টমেটোগুলোর দাম নিয়েছে হচ্ছে 20 টাকা করে কেজি, আছে অ্যাভেলেবেল ছিল বাজারে, যার কারণে হচ্ছে দাম একটু কম নিয়েছে, নাহলে এখনকার সিজনে টমেটোর দাম কিন্তু বেড়ে গেছে। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো আনছি আধা কেজি। তো মিষ্টি কুমড়োটা হচ্ছে সিপাতবাবু অনেক বেশি পছন্দ করে, সাথে আমি এবং ওর আব্বু। তো এটা হচ্ছে আমরা মিষ্টি কুমড়োটা ইদানিং সবসময় আনার চেষ্টা করি। আর তারপর হচ্ছে এখানে লেবু নিয়ে আসছি হচ্ছে 1 হালি। তো লেবু 1 হালি, লেবুর দাম হচ্ছে নিয়েছে 10 টাকা। আর হচ্ছে নিয়ে আসছি উস্তে, উস্তে নিয়ে আসছে হচ্ছে 1 পোয়া। তো এই হচ্ছে আমাদের বাজার। তো আজকে মাছও নিয়ে আসছি, তো মাছ এনে হচ্ছে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি যে সব থেকে লাস্টে কাটবো, কারণ এখনই কাটা সম্ভব হচ্ছিল না বাইরে থেকে এসে। তো সবগুলো রেখে এখন আমি যাব হচ্ছে রান্না কি করব সেগুলো গোছগাছ করতে। তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়ো আর বেগুন হচ্ছে কেটে নিয়েছি ভাজি করব বলে, আর তারপরে যেখানে মুরগির মাংসটা হচ্ছে রান্না করব সেগুলো হচ্ছে আলু কেটে নিয়েছি, এখন হচ্ছে ধুয়ে নিব। আর এখানে হচ্ছে রসুন কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এগুলো রান্না হচ্ছে করব, তো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারেন। আর এখন নিয়ে নিলাম হচ্ছে টমেটো, টমেটোগুলো ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে নিব। তো হচ্ছে এগুলো হচ্ছে মাংস দিয়ে রান্না করব। তো এখান থেকে হচ্ছে 2টা টমেটো আমি নিব, নিয়ে কুচি করে নিব। টমেটোগুলো হচ্ছে কুচি করে নিয়েছি এই যে, আর এখন হচ্ছে আমি বেগুনগুলো ভাজা শুরু করে দিব। আমার হচ্ছে এই যে বেগুন ভাজাটা হচ্ছে হয়ে গেছে, তো আমি হচ্ছে এখন মরিচ পেঁয়াজটা হচ্ছে ভেজে নিচ্ছি। তো এই যে হচ্ছে আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মুরগির মাংসটা রান্না করব। তো আমার হচ্ছে আমি এরপরে কিছুই হচ্ছে আর ভিডিও করতে পারি নাই, এর কারণ হচ্ছে পানি ছিল না আর বিভিন্ন দিক দিয়ে অনেক বেশি লেট হয়ে গেছিলো। তো ফাইনালি হচ্ছে কী কী রান্না করলাম দেখাই, যে মুরগির মাংসটা এখানে রান্না করে রেখে দিয়েছি, আর তারপর হচ্ছে রান্না করেছি হচ্ছে বেগুন ভাজি, আর এখানে হচ্ছে মাছের তেল রান্না করেছি। তো হচ্ছে আমি এখন হচ্ছে গোসল করব। তো গোসল তো হচ্ছে আঁশ ছাড়িয়ে কেটে আমি রেখে দিব। তো আঁশ ছাড়িয়ে হচ্ছে রেখে দিয়ে আমি হচ্ছে গোসল করে নিব, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। অনেক বেশি লেট হয়ে গেছে আজকে রান্না বাড়া সব কমপ্লিট করতে, খেতে খেতে হচ্ছে আমাদের 3:30টারও বেশি সময় হয়ে গেছে, তো এত লেট হয় না কখনোই। তো ভিডিওটি হচ্ছে শেষ করছি, এখন হচ্ছে বিকালে আমরা হচ্ছে ঘুরতে বের হয়েছিলাম, তখনকার একটু ভিডিও করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। তো আল্লাহ হাফেজ।